রাস্তা দখল করে নিজের বিল্ডিংকে সুরক্ষিত করতে পিলার তোলার অভিযোগ উঠল অন্ডালের উখড়া পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শরণ সাইগেলের বিরুদ্ধে। শুক্রবারে এই ঘটনায় চরম অস্বস্তিতে উখড়া পঞ্চায়েত। উখড়ার মাধাইগঞ্জ রোড থেকে ছোট্ট বাজারের ভেতর দিয়ে নেতাজি সুভাষ রোড পর্যন্ত রয়েছে রাস্তা, যে রাস্তার দুপাশে বাজারের ভেতরে রয়েছে বেশ কয়েকশো দোকানদার। শুক্রবার বেলা 11টা নাগাদ পঞ্চায়েতের উপপ্রধান শরণ সাইগেল নিজের একটা বিল্ডিংকে সুরক্ষিত করতে রাস্তার ওপর পিলার তৈরি করার ব্যবস্থা করেছিলেন। পিলার তৈরির জন্য খোঁড়া হয়েছে গর্ত, লেগেছিল মিস্ত্রি, আর এতেই চরম ক্ষুব্ধ বাজারের ব্যবসায়ীরা। পঞ্চায়েতে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান। বাজারের ব্যবসায়ীরা জানান, ধীরে ধীরে রাস্তা সংকুচিত হয়েছে, তার ওপর যদি রাস্তার পিলার তৈরি হয় তাহলে রাস্তা আরও ছোট হয়ে বলে বাজারের ভেতরে ব্যবসায়ীদের জিনিসপত্র আনা নেওয়ার চরম সমস্যায় ভুগতে হবে। ঢুকবে না কোনো ভ্যান ও রিক্সা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা ছোটন চক্রবর্তী। তিনি জানান, এই উপপ্রধান কয়েকদিন আগেই বাজারের রাস্তা প্রসারিত করার জন্য ছোট ছোট ব্যবসায়ীদের বাজারের রাস্তার ওপর থেকে সরানোর ব্যবস্থার জন্য পথে নেমেছিলেন, যাতে রাস্তা আরও চওড়া হয়। কিন্তু আজ খোদ উপপ্রধানই নিজের বাড়িটি সুরক্ষিত করতে নিজের ক্ষমতার জোরে রাস্তা সংকুচিত করে পিলার দেওয়ার ব্যবস্থা করছেন। মেন বাজারের মেন রাস্তা রেডিয়ান্সের গলিতে এখানে কমসে কম 200 দোকানদার আছে এবং 50 বছরের রাস্তা। এই রাস্তা তৃণমূলের উপপ্রধান মেন রাস্তার উপরে পিলার দিয়ে রোড দখল করে ওনার বিল্ডিং সেট করছে। এই উপপ্রধান কয়েকদিন আগে বাজার এলাকায় গিয়েছিল বাজার উচ্ছেদ করতে গরিব মানুষের রাস্তা পরিষ্কার করার জন্য। আজ উনি নিজে পঞ্চায়েতের উপপ্রধান জায়গায় বসে পড়ে রাস্তা দখল করছে। উপপ্রধানের বিজেপি নেতা তথা ব্যবসায়ীদের সঙ্গে ঘটনাস্থলে হয় বচসাও। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি উপপ্রধান, বাজারের ব্যবসায়ী মনোজ পণ্ডিত জানান, উপপ্রধান গায়ের জোরে রাস্তার উপর পিলার তৈরি করার চেষ্টা করছেন, আর এই রাস্তার উপর পিলার তৈরি হলে রাস্তা ছোট হয়ে যাবে, ফলে তাদের দোকানে জিনিসপত্র আনতে চরম সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ তখন এই রাস্তা দিয়ে ঢুকবে না কোনো টোটো বা ভ্যান রিক্সা। তাই তারা সকালে মিলে উখড়া পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ জানান। যদিও এ বিষয়ে উখড়া পঞ্চায়েতের প্রধান মিনা কোলে কোন রকমের মন্তব্য করতে চাননি, মুখে কুলু পেঁটেছিলেন। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, অন্ডাল। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।